সুপাসুপির দীপকক হরু বলে ভুল নবুঝব। সুপাসুপির দীপক মানে হাইটকম ফাইটজাদা। সুপাসুপিটি আসিল বলিউডের অভিনেতা, বহুতে কমেই নাপালে। সুপাসুপি ওয়েব সিরিজখনের কথা নতুনকৈ কোৱাৰ প্রয়োজন নাই। বহু চর্চিত সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম ইউটিউবত মুক্তি দিয়া সুপাসুপি ওয়েব সিরিজখন উপভোগ করে বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য করেছিল। ইয়ারে কেতবোর ইতিবাচক, কেতবোর নেতিবাচক। কিন্তু যিমানে দিন বা গৈছে সিমানে চর্চা অধিক হয়েছে সুপাসুপিক লৈ। শেহতীয়াকৈ সুপাসুপির দীপক নামৰ চরিত্রক লৈ অসমৰ সাংস্কৃতিক জগতত খৰব চর্চা। উল্লেখ্য যে সুপাসুপির দীপক নামৰ চরিত্রত অভিনয় করেছিল কৌশিক ভরদ্বাজে। পিছে বিগত কিছুদিনৰ পৰা সোশ্যাল মিডিয়াত ভাইরাল সুপাসুপির দীপকর এটা বিশেষ রিলস। উল্লেখ্য যে বলিউড ভুল ছবি সেম বাহাদুরত তিনিগৰাকী আর্মি বিষয়ার চরিত্রত অভিনয় করেছিল অসমৰ তিনিগৰাকী অভিনেতায়। তিনিগৰাকী অভিনেতাক আছিল ক্রমে কেনি বসুমতারী, মনোজ বরকটকী আর কৌশিক ভরদ্বাজ। আর এই কৌশিক ভরদ্বাজে সুপাসুপির দীপকর চরিত্রত অভিনয় করেছিল। সেয়ে এটা নেট দুনিয়াত সর্বত্র চর্চা। কত সুপাসুপির দীপক, কত সেম বাহাদুরের আর্মি, কিয়া বাদ। এন্টারটেইনমেন্ট এক্সপোর্ট কারেন্ট ট্রান্সফর্ম।